রাষ্ট্রীয় নির্যাতনের যে বহুবিধ মাত্রা আপনারা দেখেছেন, সেই বহুবিধ মাত্রার একের পর এক প্রয়োগ করা হচ্ছে বিএনপি সহ বিরোধী দলের মধ্যে। হাতে রাষ্ট্রক্ষমতা থাকলে কত কিছু করা যায়, পাহাড়ের উপর দিয়ে নৌকা চালানো যায়, সেটা শেখ হাসিনা প্রতি পদে পদে প্রমাণ করছে। 2014 নির্বাচনের প্রাককালে তখন ব্যাপক হারে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, মিথ্যা মামলা, এই দিয়ে তিনি একতরফা নির্বাচন করেছেন। 2018 সালের দিনের বেলায় ভোট করার সাহস পাননি, রাত্রে ভোট করেছেন, তখন আমরা একটি নতুন অভিধা শুনতে পেলাম, সেটি হল গায়েবী মামলা। এবং সেই গায়েবী মামলার প্রকৃতি এবং এর যে সংজ্ঞা কি হবে এটা আমার মনে হয় আইনজীবীরাও বলতে পারবেন না, কিন্তু আমরা দেখেছি এর পরিণাম দেখেছি, লাশের নামে মামলা, পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইসিসের রোগীর নামে মামলা, পবিত্র হজ করতে গেছেন সেই ব্যক্তির নামে মামলা ওই সময়ে, এই সমস্ত আমরা বৈশিষ্ট্যগুলো দেখেছি এই সমস্ত মামলা। এইবারে নির্বাচনের প্রাককালে যে আপকামিং ইলেকশন, তার প্রাককালে দেখছি শেখ হাসিনার আরেকটি অভিনব রাষ্ট্রীয় নির্যাতনের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। রিং অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ওই যে 2013-14 সালের মামলায় এখন তারা সাক্ষী খুঁজে নিয়ে এসে সাক্ষীকে শিখিয়ে পড়িয়ে আমাদের নেতৃবৃন্দের নামে তাদেরকে দিয়ে বলিয়ে তাদেরকে সাজা দেওয়া প্রক্রিয়া তারা চলছে, ইতিমধ্যে অনেককেই দেওয়া হয়েছে। শুধু দেওয়া হয়েছে নয়, গত নির্বাচনের আগে 2018 নির্বাচনের আগে শেখ হাসিনা জানে যে এদেশের মানুষের আবেগের জায়গা, এদেশের মানুষের সমর্থনের জায়গা, এদেশের মানুষের যে ভালোবাসার জায়গা সেটা হচ্ছে এদেশের জাতীয়তাবাদী, জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তাকে আটকে রাখতে। আমরা সেই সময় দেখলাম মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া। এবারে কি দেখতে পাচ্ছি, এখনো তিনি বন্দী অবস্থায় আছে এবং তার কোন উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়নি, হচ্ছে না। তার যে উন্নত মানের চিকিৎসার সুযোগ সেখানেও শেখ হাসিনা তার সমস্ত নির্মমতা এবং ফ্যাসিবাদী আক্রমণ দিয়ে সেটা ব্যাহত করছেন, বাধাগ্রস্ত করছেন। দ্রুত বিচার করে সাজা দেওয়ার যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা গভীর মাস্টার প্ল্যানের অংশ, এটা শেখ হাসিনার ইচ্ছা প্রসূত একটি প্রতিফলন হচ্ছে মানে বিচার বিভাগের মধ্যে থেকে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এদেশের মানুষ এই অগণতান্ত্রিক এবং এক নিষ্ঠুর কালো বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।